সিলেট এমসি কলেজে গণধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি লিপসান আহমদ জানান, দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে দিরাই থানা পয়েন্টে শনিবার ওই মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান মিজান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুদ্দিন আহমদ, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ মাইদুল ইসলাম সোহাগ সহ আরও অনেক নেতাকর্মী। বক্তারা বলেন, এই গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, পাশাপাশি অভিভাবকদেরকেও ছেলেদের আচরণ এবং চলাফেরার উপর বিশেষ নজর রাখতে অনুরোধ করেন সকলে।